নমস্কার বন্ধুরা, সকলকে তোমাদের প্রিয় চ্যানেল অ্যাডভান্স এডুকেশনে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা রিজনিংয়ের ক্লাস নিয়ে এসেছি। রিজনিংয়ের কোডিং ডিকোডিং একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কোডিং ডিকোডিং থেকে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাই, আজকে সেই ধরনের কিছু প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব। দেখো, কোডিং ডিকোডিং অনেক রকম টাইপের হয়। আজকে আমরা একটা টাইপ তুলে এনেছি তোমাদের সামনে। এর পরের ভিডিওয় আরও বিভিন্ন ধরনের টাইপ নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে টাইপটার আলোচনা করছি, এই টাইপের প্রশ্নগুলো দেখবে একই রকম প্রশ্ন, কিন্তু উত্তরটা ঠিক কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই ভিডিওটা স্কিপ না করে খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই এর মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন রেলওয়ের পরীক্ষায় এসেছে, সেগুলোও কিন্তু আলোচনা করা আছে। তাই বারবার বলছি, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে তোমরা দেখবে। আশা করি তোমরা নতুন কিছু জিনিস এই ভিডিওয় কিন্তু অবশ্যই পাবে। এবং অবশ্যই বেশি করে কমেন্ট করো, লাইক এবং শেয়ার। বারবার একটা কথাই বলছি, নিজেদের বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে একটু শেয়ার করবে। এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যাই হোক, আজকে আমাদের যে বিষয় কোডিং ডিকোডিং, তার ভাগ আমরা আলোচনা করছি। দেখো, কোডিং ডিকোডিং বিষয়টাকে নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয়, তাহলে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কারভাবেই আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে কি না, যতগুলো আমাদের এ বি সি ডি আছে, এর অবস্থানটা ঠিক করে জানা, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে 26টা অ্যালফাবেট আমরা দেখতে পাই, তাদের অবস্থানটা কোথায় কোথায় আছে, আমাদেরকে কিন্তু কোডিং ডিকোডিং করতে হলে ভালো করে জানতে হয়। এবার এর কিন্তু বিশেষ কোনো শর্ট প্রসেস নেই যে আমরা মনে রাখার কোনো কৌশলে মনে রাখব। তবুও আমরা যদি পাঁচ ঘর করে দূরত্বে মনে রাখি তাহলে সুবিধা হয়। যেমন এ বি সি ডি ই, ই হচ্ছে আমার পাঁচ নম্বর। একই রকমভাবে ই এর পরে আবার পাঁচ ঘর গেলে আমার কি হয় না, জে হয়। জে এর পরে আবার পাঁচ ঘর গেলে, অর্থাৎ 15 নম্বরে কে হয় না, ও হয়। ও এর পরে আবার পাঁচ ঘর গেলে 20 নম্বরে কে হয়, টি হয়। টি এর পরে আবার পাঁচ ঘর গেলে 25 নম্বরে কে হয়, ওয়াই হয়। অর্থাৎ যদি আমি পাঁচ নম্বরটা জেনে থাকি, তাহলে তার আগেরগুলো এবং তার পরেরগুলো আমার বুঝতে সুবিধা হবে। যদি 10 নম্বরটা জেনে থাকি, 10 থেকে 15 মধ্যে কে আছে আমি সহজে অনুধাবন করতে পারবো। শুধুমাত্র ইজো ই জে ও টি ওয়াই, ইজো টি, এই টার্মটা মনে রেখে ই সমান 5, জে সমান 10, ও সমান 15, টি সমান 20 এবং ওয়াই সমান 25, এটা আমরা মনে রাখবো। বাকি সমস্ত অবস্থানটা আমার যদি ভালোভাবে মনে থাকে, তাহলে কিন্তু আমি দ্রুত করতে পারবো। তোমরা বারবার এটা প্র্যাকটিস করবে এবং দু চারবার প্র্যাকটিস করলেই দেখবে তোমরাও সহজেই বলতে পারছো ওইটার অবস্থান কোথায়, অর্থাৎ কোন অ্যালফাবেট কোন অবস্থানে আছে, এ কত নম্বরে আছে, টি কত নম্বরে আছে, আর কত নম্বরে আছে, এস কত নম্বরে আছে। দেখো, প্রথম যে প্রশ্নটা ওইদিকের বোর্ডে দেখো, প্রথম প্রশ্নটাই বলেছে এ সমান 1, ঠিক আছে, কিন্তু ক্যাট সমান 6। এটা আবার কিভাবে হয়, এ 1 আমরা সাধারণত এইটা থেকেই লজিকটাকে খোঁজার চেষ্টা করব, এইটা 2 নম্বর থেকে। আমরা সবসময় 2 নম্বরটা থেকেই লজিকটাকে খোঁজার চেষ্টা করব। তাহলে এ সমান 1, ক্যাট সমান 6 কিভাবে হয়। দেখো, যদি আমি ক্যাটটা লিখি, তাহলে আমার এই হচ্ছে সি, এই হচ্ছে এ, এই হচ্ছে টি, তাই তো? তাহলে সি এ বি সি, এটা অবশ্যই 3 নম্বর। আচ্ছা, এটা ক নম্বর, এটা 1 নম্বর। টিটা ক নম্বর, টিটা আমার 20 নম্বর। তাহলে 6, যদি আমি এদের যোগ করি, 2 1 3 1 4, 20 4 24, তাই তো? কিন্তু 24 হচ্ছে, আমার তো আছে 6। কিভাবে 6 করেছে না, 6 করেছে এইভাবে, যেগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে, অর্থাৎ যেগুলো এককের সংখ্যা, একটাই মাত্র সংখ্যা আছে, সেইগুলোকেই ওরা নিয়েছে। তাহলে এখানে দেখো 3 নিয়েছে, এখানে 1 নিয়েছে, আর এক্ষেত্রে 20-র কী করেছে
না শুধুমাত্র দশকের ঘরে যেটা আছে অর্থাৎ এই দুই এইটাকে চুজ করেছে। চুজ করলে এর কত হচ্ছে দেখো, তিনে দুয়ে পাঁচে একে ছয়, তাই তো? এবার তাহলে পুলিশটা কি হবে? তাহলে যদি এটা হয় তাহলে আমার বলেছে পুলিশ, এটা আমার কি হবে? তাহলে আমি অবস্থান যাব পুলিশ, পি আমার ও এর পরে পি, তার মানে ষোলো। ও আমার কত? ও আমার উপরের ছক থেকেই বলতেই পারি, ও আমার পনেরো। এল কত? জে কে এল, জে কে এল বারো, তার মানে আই কত? ই এর পরে যদি আমি হিসাব করি আই কত? আই তো জে এর আগে, তাহলে জে আমার যদি দশ হয় আই কত? না আই নয়। সি কত? না অবশ্যই সি তো আমার তিন। আর ই কত? না ই আমার পাঁচ। এবার আমি কি করব? না এক্ষেত্রে আমি কি করব? না এই যে দশকের ঘরের যেগুলো সেগুলোকে নেব, আর যেগুলো একটা একটা করে আছে সেইগুলোকে নেব, নিয়ে কি না যোগ করে দেবো। তাহলে এক যুক্ত এক যুক্ত এক যুক্ত নয় যুক্ত তিন যুক্ত পাঁচ, তাহলে আমার হলো কি না তিনটা এক, তিন, তিনে তিনে ছয়, নয় ছয়ে পনেরো, পনেরোয় পাঁচে কুড়ি, অর্থাৎ আমার কুড়ি বেড়াচ্ছে। এখানে দেখো অপশান বি এরটাই হচ্ছে কিন্তু উত্তর, অপশান বি এরটাই হচ্ছে আমার কিন্তু উত্তর। ওকে, এবার দেখো একই জিনিস কিন্তু দু নম্বরে কি বলেছে, এ সমান ওয়ান, আগেরটাও ছিল দেখো এ সমান ওয়ান, এটাও আমার এ সমান ওয়ান। ক্যাট সি এ টি ক্যাট সমান চব্বিশ, এক্ষেত্রে কিন্তু ক্যাট চব্বিশ বলেছে, অর্থাৎ একটু আগে আমি যেটা করছিলাম সি এ টি এর যদি অবস্থান আমি দেখি, টি আমার কুড়ি নম্বর, এ আমার এক নম্বর, সি আমার তিন নম্বর, যোগ করে দিলে পুরো ব্যাপারটাই দেখো টোয়েন্টি ফোর হতো, অর্থাৎ লজিকটা বোঝে গেছে। এবার আমি একটু আগে যেটা করছিলাম পি ও এল আই সি ই, শুধুমাত্র শুধুমাত্র এইগুলোকে নিয়ে, অর্থাৎ পি আমার কত ছিল, ও এর পরে পি ষোলো ছিল, ও আমার কত ছিল পনেরো ছিল, আর এল আমার কত ছিল বারো ছিল, জে জে এর আগে আই নয় ছিল, এটা কত ছিল তিন, আর এটা আমার পাঁচ নম্বর। তাহলে টোটাল যোগ করবো আমি ষোলো পনেরো বারো নয় আর তিন আর পাঁচ, দেখো টোটালটা যদি আমি সবগুলোকে যোগ করি যোগফলটা আমার ষাট আসবে, তাই তো? মানে পাঁচ তিন আট নয়টা সতেরো, পনেরো সতেরো শূন্য, তাকে এক এক একে দুই দুই ছয়, হ্যাঁ ষাট। তাহলে আমার অপশান এখানে কত আসবে? না অপশান বি। তাহলে দেখো দুটো প্রশ্ন দেখতে কিন্তু একই রকম, একই জিনিসই আছে, শুধু দেখো ওইখানে ক্যাট সিএটি ছয় ছিল, তার জন্য একটু অন্যভাবে আমাদেরকে ধরতে হয়েছিল, এখানে সিএটি ক্যাট টোয়েন্টি ফোর চব্বিশ আছে, ওই জন্য কিন্তু আমরা একটু অন্যভাবে ধরলাম। তারপর একটা তিন নম্বর দেখো, তিন নম্বর কি বলেছে না বি সমান দুই আর এম এ টি ম্যাট, ম্যাট সমান থার্টি ফোর, বি তো এমনিতেই অবস্থানে দুই, আমি বারবার বলছি সবসময় আমরা সেকেন্ডটাকে ধরবো। আচ্ছা ম্যাট, তাহলে আমার দেওয়া আছে এটা ম্যাট, ম্যাট আমার টোয়েন্টি ফোর কি না দেখবো, তাই তো? তো আমি কি জানি টি টু আমার কুড়ি জানি, আচ্ছা এটা আমার কত জানি, না এটা আমার এক জানি, এম কত? এম এম তেরো নম্বর, তাই তো? এম আমার তেরো নম্বরের, জে আমার কে এল এম, জে এর পরে তিনটা যাওয়া তেরো, যোগ করে দাও দেখো, যোগ করলে আমার এবার তাহলে যেটা দেয়া আছে সেটা, অর্থাৎ দেয়া আছে আমার কি না জি ও জে ও জি এল ই এক্স, এইটা আমার দেয়া আছে। এবার যদি আমি পরপর বসাই, জে আমার দশ ও আমার পনেরো, তাই তো? জি আমার সাত, এল এল তাহলে কত আসবে? না এল আসবে দশ, দশের পরে দু ঘর বারো, ই আমার কত আসবে
ই তো আমার ছক কত বলছে না অবশ্যই 5 x y আমার কত না 25 তাহলে y এর আগে x তাহলে y এর আগে x হলে 24 দেখো টোটাল যোগ করে দাও টোটাল যদি আমি যোগ করি তাহলে কি পাবো না টোটাল যদি আমি যোগ করি তাহলে পাবো 73 পদস পচিসত বরাবর হ্যাঁ 73 ওকে তাহলে আমার এখানে অপশন এসে গেল ডি একটা 73 ওকে একই জিনিস দেখো তারপর দেখো একই জিনিস সেটা কিভাবে চেঞ্জ হয়েছে দেখো ব্যাপারটা বি সমান 2 আছে ম্যাট সমান 1 আছে তাহলে একটু আগেই দেখো ম্যাট সমান কত ছিল 34 এখানে ম্যাট সমান 1 কিভাবে এম এ টি ম্যাট সমান 1 কিভাবে এবার যদি ম্যাট থাকে 1 তাহলে আমার জি ও জে এল ই এক্স এটাই আমার কিভাবে অপশন 70 71 72 আর 75 কিভাবে সম্ভব না সম্ভব শুধুমাত্র ভাবেলটাকে নিয়ে গুণ করা অর্থাৎ ম্যাট ম্যাটের মধ্যে দেখো একটা ভাওয়েল আছে তার অবস্থান 1 তো 1 তার মানে উত্তর আমার 1 কে গুণ করলে 1 1 কে 1 মানে 1ই হলো যেহেতু একটা আছে এখানে দেখো দুটো ভাওয়েল আছে ও আর ই এর মধ্যে ওটা দেখো 15 নম্বরে অবস্থান করে ইটা দেখো 5 নম্বরে অবস্থান করেছে গুণ করে দাও 5 15 75 দেখো এক্ষেত্রেও কিন্তু অপশন ডি 75 অর্থাৎ ভালো করে যদি লক্ষ্য করো জিনিসগুলো একই রকম কিন্তু শুধুমাত্র অপশনটার জন্য বা সেকেন্ড যেটা দেয়া আছে না সেটার জন্য ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে অবশ্যই মাথার মধ্যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে হ্যাঁ এবং বেশি করে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে দেখো তারপর একটা এইচ সমান 8 অবশ্যই এই চার যে যদি আমার 10 হয় আই আমার 9 আর যে আমার 10 তাহলে এইচ এটি হ্যাট হ্যাট আমার 29 এইচ এটি হ্যাট এইচ এ টি হ্যাট দেখি আমি এটা আমার তো 20 নম্বর এটা আমার 1 নম্বর এটা আমার 8 নম্বর দেখো টোটালটা যোগ করো অবশ্যই 29 হচ্ছে তাহলে তো আমার আর কিছু ব্যাপার নেই এই লজিকে এই মধ্যেই পড়েছে তাহলে কি বলেছে বক্স বি ও এক্স বক্স যদি আমরা বক্স নিয়ে আলোচনা করি তাহলে কি দেখব আমরা বক্সের বি বি সমান আমরা কি জানি না 2 ও সমান আমরা কত জানি না 15 আর এক্স সমান আমরা কত জানি না অবশ্যই 24 জানি তাহলে যদি আমি টোটালটা যোগ করে দিই 2 15 আর 24 5 4 9 2 11 আর এটা 4 41 অর্থাৎ দেখো এক্ষেত্রে আমার কত আসছে 41 আসছে ওকে দেখো তারপর একটা অর্থাৎ একই রকম ওখানে তো হ্যাট এইচএটি 29 ছিল এখানে কিন্তু এইচএটি 9 আছে কিভাবে সম্ভব এই হচ্ছে জায়গা যেই জায়গাগুলোকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এইচএটি এটাকে আমার 9 এটা আমার 20 এটা আমার আমি জানি 1 আর এটা আমার আমি জানি 8 এটাকে 9 কি করে করব না দেখো এটাকে 9 করতে গেলে এগুলোকে প্রত্যেকটা মনে করো 2 অঙ্কের সংখ্যার মতো এবার প্রত্যেকটার এককের ঘরে যেটা পড়ছে সেটাকে নিয়ে যোগ করো 8 1 আর 0 9 তাহলে এই যদি আমার প্রসেস হয় তাহলে এই প্রসেসে বি ও এক্স বক্স বি ও এক্স বক্স তো বি ও এক্স বক্স বি মানে কত 2 ও মানে কত 15 এক্স মানে কত 24 এটা আমার কত 02 তাহলে
এক্ষেত্রে আমার কোন কোন সংখ্যাগুলো আসবে না 2 একাত্তরে 5 একাত্তরে 4 তাহলে 5 2 7 7 4 2 5 4 অর্থাৎ 11 অর্থাৎ এই ক্ষেত্রে আমার অপশন কত না 11 বারবার আমি একটা কথাই ওই জন্য বলছি এখানে যে প্রশ্নগুলো দেখাচ্ছি খুব ভালো করে তোমরা দেখবে এবং অবশ্যই স্কিপ করে যাবে না জিনিসটার মধ্যে শিকার ব্যাপার আছে এবং বেশ কয়েকটা এর মধ্যে তোমাদের রেলের কিন্তু পরীক্ষায় পড়েছিল যারা রেলের পরীক্ষা দেবে তাদের তো অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট এই জাতীয় প্রশ্ন আসে রেলে তো তিনটে আসবেই কোডিং ডিকোডিং এর প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশেও এক থেকে দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই আসে তাই ভালো করে অবশ্যই ভালো করে তোমরা দেখবে দেখো তারপরে যেটা আছে বয় প্রথমে বয় কত বলেছে বি ও ওয়াই এই বয় বয় আমাকে বলেছে 42 দেখো বয়ে আমার 2 এখানে আমার 15 আর এখানে আমার 25 দেখো যোগ করলে 25 15 40 2 এ 42 অর্থাৎ প্রথম যেটা আছে খুবই সহজ ব্যাপার শুধুমাত্র যদি আমি যোগ করে দিই শুধুমাত্র যদি যোগ করে দিই তাহলেই কিন্তু উত্তরটা আসছে তাহলে গার্ল কি হবে না এটা তো সিম্পল আর কিছু আমার ব্যাপারই নয় শুধু আমার অবস্থানগুলো জানলেই হয়ে যাবে গার্লের এটা আমার 7 জে এর আগে মানে এইটা আমার 9 আর এস টি টি যদি আমার 20 হয় তাহলে আর কত হবে 18 হবে আর এল কত হবে না এল 12 হবে এল কত 12 তাহলে যদি আমি টোটাল যোগ করি কত আসবে টোটাল যোগ করলে 30 39 46 অর্থাৎ আমার ডি এর অপশনটা আসছে দেখো তারপরেরটা সেম জিনিস কিন্তু কিন্তু চেঞ্জ আছে কিরকম চেঞ্জ বলেছে বয় সমান 42 বলেনি বলেছে 20 এখন আমি তো দেখতেই পাচ্ছি এই তো আমার বয় 8 নম্বরটা বলছি আর কি আমি 8 নম্বরে বয় সমান 20 তো এই তো আমার বয় এখান থেকে আমার 20 আসবে কি করে এটাই হচ্ছে ব্যাপার বারবার বলছি দেখতে হয়তো একই রকম কিন্তু এর মধ্যে কি লজিকটা লুকিয়ে আছে ওটা তোমাকে খুঁজে বার করতে হবে যে যত অবজারভেশনের সাহায্যে দ্রুত খুঁজতে পারবে সে তত দ্রুত করতে পারবে এখন এটা আমি যোগ করতে আমার এসেছিল কত না 42 দেখো দুটো সংখ্যা 42 তাই তো দেখো 42 এর মধ্যে দুটো সংখ্যা আছে এক কাজ করো এই 4 আর এই 2 এই 4 কে স্কয়ার করে দাও আর এই 2 কে স্কয়ার করে দাও তাহলে 4 এর স্কয়ার আমার কত না 16 2 এর স্কয়ার কত না 4 যোগ করে দিলে 16 এর 4 এ কত 20 তাহলে নিশ্চয়ই আমরা লজিক পেয়ে গেছি তাহলে একটু আগে আমি গার্ল একটু আগে যে গার্ল শব্দটা বার করেছিলাম সেখানে আমি কত পেয়েছিলাম যোগ করতে দেখো 46 পেয়েছিলাম তাহলে যদি 46 পেয়ে থাকি তারও তো দুটোই সংখ্যা একটা হচ্ছে 4 একটা হচ্ছে 6 করে দাও 4 স্কয়ার আর 6 স্কয়ার 4 স্কয়ার মানে 4 4 16 6 স্কয়ার মানে 6 6 36 তাহলে যোগ করলে কত হবে 16 আর 36 52 অর্থাৎ এদের যোগ করে দিলে কত 52 ওকে দেখো এরপরে আরও দেখছি আমরা কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো দেখলাম আমি প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের জন্য দুটো করে সাজিয়েছি একই রকম জিনিস কিন্তু একটু করে আলাদা আছে তোমাদের কাজটা হচ্ছে ওর ভিতর থেকে কীটা করেছে সেই আলাদা জিনিসটাকে খুঁজে বার করা এই প্রশ্নগুলোর মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন রেলওয়েতে পড়েওছে বা বিভিন্ন পরীক্ষায় পড়ে তোমাদের কাছে যদি কোনো বই থাকে তোমরা দেখে নিও বিভিন্ন বইয়েও কিন্তু আসে এই ধরনের প্রশ্ন তাই বলছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখতে থাকো দেখো যদি আমরা 9 নম্বরটার দিকে তাকাই বলেছি সানডে সানডে সমান 18 এস ইউ এন ডি এ ওয়াই এটা সমান আমার 18
কি করে, তাহলে কটা, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা সংখ্যা, ছয় গুণিত তিন সমান আঠেরো। দেখো মনসুন, এম ও এন এস ডাবল ও এন, কটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তার মানে সাত গুণিত তিন। দেখো ইয়ার, ওয়াই ই এ আর, কটা, এক দুই তিন চার, চার গুণিত তিন মানে বারো। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে এটা কী হবে, টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে আট গুণিত তিন, তিন আসতে চব্বিশ, অর্থাৎ এক নম্বরটা, অর্থাৎ এক নম্বরটা হচ্ছে আমার অপশান। দেখো তারপরেরটা বলেছে বল সমান আট, কীভাবে, আবার সিএএনই ওটা সমানো ক্যান সমানো আট, তাহলে ওয়াই ডাবল এল এটা সমান কত, কীভাবে সম্ভব, বি এ ডাবল এল, বি এ ডাবল এল এটা সমান আমার আট। তো আমি যদি অবস্থান দেখি তাহলে এটা আমার কত, দুই, এটা আমার কত, না এটা আমার হচ্ছে এক, এল সমান আমরা কি জানি বারো, তাহলে হবে কি করে, আট বারো বারো চব্বিশ, দুই ছাব্বিশ, একে সাতাশ, অর্থাৎ এটা যোগ করলে সাতাশ হয়ে যাচ্ছে, হবে কি করে আমার, না এটা সম্ভব কীভাবে, আট না সম্ভব, সাতাশের এই যে সামনে যে দুই আছে না এর হোল কিউব করে দাও, তাহলে কত হলো আট। একই রকমভাবে দেখো সিএএনই, একই রকমভাবে অবস্থানগুলো লিখলে কি পাবে, সি তিন নম্বর, বি সরি এ, এ সমান আমার এক নম্বর, এন, এন সমান পনেরোর আগে চোদ্দো নম্বর, আর ই সমান আমার পাঁচ নম্বর। তাহলে যোগ করলে টোটাল যদি যোগ করি, পাঁচ একে ছয় তিন নয় চার তেইশ, মানে টোটাল আমার তেইশ। দেখো তেইশ হলে আমি কি করেছিলাম, একটু আগেই আমি কি করেছিলাম, না এটা দুইয়ের কিউ সমান আট, তাই তো, তাহলে দুইয়ের কিউ সমান আমার আট। তাহলে ওই একই লজিক, ওই একই বিষয়কে যদি আমি এবার ওয়াই ডাবল এল নিয়ে আসি, ওয়াই ই ডাবল এল এর মধ্যে নিয়ে আসি, আমি কি পাবো, না আমার এটা সমান কত, না পঁচিশ, এটা সমান কত, না পাঁচ, এটা সমান কত, না বারো, এটা সমান কত, না বারো। তাহলে যোগ করলে পঁচিশে পাঁচে তিরিশ, তিরিশ আর বারো বিয়াল্লিশ, বিয়াল্লিশ আর বারো চুয়ান্ন, অর্থাৎ পাঁচ চার চুয়ান্ন। তাহলে যদি পাঁচ চার চুয়ান্ন হয় তাহলে একই বিষয় পাঁচের কিউ, তাহলে আমার অ্যান্সার কত আসবে, না অবশ্যই একশো পঁচিশ, অবশ্যই একশো পঁচিশ। এবার আমি যদি এগারো নম্বরের দিকে তাকাই, দেখো এই এগারো নম্বরটা তোমরা নিজেরা করবে সহজ খুবই, এ সমান ছাব্বিশ, অর্থাৎ শেষের দিক থেকে দেওয়া আছে, তাহলে এ যদি ছাব্বিশ হয় জেড সমান ওয়ান, ওয়াই সমান দুই, এইভাবে আসবে, এবং ওইভাবে এসে সান এস ইউএন এর অবস্থানটা যোগ করে দেবে, বাস। তাহলে একই রকমভাবে ওইভাবেই পিছন দিক থেকে সি এর সিটা কত নম্বর হবে, না সিটা অবশ্যই চব্বিশ নম্বর হবে, এ তো আমার ছাব্বিশ নম্বর হবে, আর টিটা সাত নম্বর হবে, হয়তো যোগ করবে, তোমরা যোগ করলেই দেখবে এসে যাবে, অর্থাৎ শুধু পিছনের দিকে অবস্থানটাকে নেবে, নেয়ার পর অবশ্যই যোগ করে দেবে, তাহলেই হবে। যারা অবশ্যই ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, এবং লাইক, এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারো যদি পিডিএফ দরকার হয় সেও অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারো, আমাদের যেগুলোই পিডিএফ আছে সেগুলো আমরা কমেন্ট বক্সেই পিডিএফ দিচ্ছি এখন, কারো প্রয়োজন হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে, আমরা পিডিএফ দিয়ে দেবো। দেখো তা দেখো বারো নম্বরেরটার দিকে যদি তাকাই তাহলে আমরা কী পাবো, এটি এ আর টি, তাই তো, দেখো এ আর টি এর অবস্থান কত, না এক,
গুণ করে দাও, টি এর অবস্থান কত না 20, তাহলে 20 একে 20। তারপর দেখো বি এ টি, বি এর অবস্থান কত 2, এ এর অবস্থান কত 1, টি এর অবস্থান কত 20, তার মানে 40। সি এ টি, সি এর অবস্থান কত 3, এ এর অবস্থান কত 1, টি এর অবস্থান কত দেখো 20, অর্থাৎ 3 20 60। জাস্ট অবস্থানগুলো লিখো আর সেগুলোকে গুণ করে ফেলো, তাহলে দেখো 13 নম্বরটা, এই 13 নম্বরটা রেলওয়েতে পড়েছিল। এবং ভালো করে খেয়াল করো, এই 13 নম্বরটা কিন্তু ভালোভাবে দেখবে একটু জটিল আছে। এক সমান 48, কিভাবে না অবশ্য এখান থেকে বুঝতে পারছ যে এক্স 48, এক্সের স্বাভাবিক 2, 24 অবস্থান 24, তাকে 2 দিয়ে গুণ করে 48। এবার এ সি টি সমান 11 কিভাবে সম্ভব, দেখো এ সি টি সমান 11, এ সমান কত না 1, সি সমান কত 3, টি সমান কত না 20, তাহলে আমার হচ্ছে কত 20 3 23 একে 24। এবার দেখো 24কে 2 দিয়ে গুণ করো কত হলো 48, ওকে, এই 48 থেকে 1 মাইনাস করো হলো কত 47, 47-এর সংখ্যা দুটোর মধ্যে যোগ করে দাও, 7 4 কত 11, ওকে। দেখো একই প্রসেসে যদি আমরা পরেরটা করি, অর্থাৎ যেটা আমাকে বার করতে বলেছে টি এ ডাবল এল, তাহলে দেখো পরপর অবস্থান অনুযায়ী আমরা কী কী করবো না, পরপর অবস্থান অনুযায়ী টি সমান আমার 20, এ সমান আমার 1, এটা আমার 12 আর 12, তাহলে 12 12 24 একে 25 25 আর 20, মানে 45। এবার একই লজিক খাটাবো, 45কে কী করবো 2 দিয়ে গুণ, তার মানে হলো কত 90, তাই তো 90 থেকে আমি কী করবো 1 বিয়োগ করবো, হবে কত 89, 89-এর 8 আর 9 এই সংখ্যা দুটোর মধ্যে আমি যোগ করে দেবো, 9 8-এ যোগ করলে কত না 17, 9 8-এ যোগ করলে কত না অবশ্যই 17, তাহলে আমার উত্তরটা কত আসবে না অপশান সি এরটা, অপশান সি এরটা। এবার আমরা যদি 14 নম্বর অঙ্কটার দিকে তাকাই, 14 নম্বরের বিষয়টার দিকে যদি তাকাই, 14 নম্বরটা বিএডি, বিএডি সমান কত না 7, এসএপি, এসএপি সমান কত না 9, তাহলে দিন বিএএন, এটা সমান কত আমাকে বার করতে বলেছে। বিএডি যদি আমি এমনি অবস্থানটাকে লিখি ফার্স্টে বিএডি, তার মানে আমার বি এর মান 2, এ এর মান 1, ডি এর মান 4, এমনিতেই আমার আসছে কত 2 1 3 4 3 7, কিন্তু এই এই ব্যাপারটায় যদি আমি এসএপি এটা 9 করি আসবে কি, দেখো সমস্যা হবে, কেন না এস সমান আমি জানি কত 19, এ সমান 1, তাই তো, আর পি সমান আমার 14 15 16, তাহলে আমি কিভাবে আসবে আমার 9 আসা সম্ভব নয়, তাহলে আসবে কিভাবে না একের সঙ্গে 9 যোগ করো, প্রথমে যোগ করলে কত আসবে না 10, অর্থাৎ ওই যে 19 যে সংখ্যাটা আমার ছিল ওখানে একের সঙ্গে 9 যোগ করো আসবে কত 10, 10-এর আবার 1-এ 0 যোগ করো হলো কত 1। আবার দেখো এই সংখ্যাটার ক্ষেত্রে, এই সংখ্যাটার ক্ষেত্রে 1 যুক্ত 6 সমান কত না 7, তাহলে আমার টোটাল যোগ করো, এবারে এখান থেকে 1 নিলাম, এখান থেকে 1 নিলাম, এখান থেকে 7 নিলাম, অর্থাৎ 1 যুক্ত 1 যুক্ত 7 সমান 9। এই প্রসেসে, এই যেই প্রসেসটাই আমি দেখালাম, এই প্রসেসে তোমরা অবশ্যই বিএএনটা করতে পারবে, অবশ্যই তোমরা ওই প্রসেসে বিএএনটা করে কমেন্ট বক্সে জানাবে উত্তর কত হয়েছে। এবং তারপরে যে 15 নম্বর প্রশ্নটা আছে, এই 15 নম্বর প্রশ্নটাও যারা ভিডিওটা দেখছো অবশ্যই করবে, ওখানে হবে কি শুধুমাত্র ভাওয়েলগুলোর যোগ হবে, অর্থাৎ টিআই আর ইডি এর মধ্যে যে দুটো ভাওয়েল আছে না আই এবং ই, এই আই এবং ই, এই ভাওয়েল দুটোই যোগ করো,
একটা যেটা আসবে ঠিক ওটাই উত্তর হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা কোডিং ডিকোডিং এর আরো বেশ কিছু ভিডিও তোমাদের জন্য আনবো বিভিন্ন টাইপের। অবশ্যই আমাদের সঙ্গে যারা আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, সকলে পড়াশোনা করবে, ভালো থাকবে।